ঘরের ছেলে আবারও ঘরে ফিরলেন। আর্জেন্টিনার তিক্ত অধ্যায় শেষ করে বাংলাদেশের ক্লাবেই আবারও মাঠ মাতাবেন লাল সবুজের প্রতিনিধি। অবশেষে জামাল ভুঁইয়াকে ছাড়পত্র দিয়েছে আর্জেন্টিনার ক্লাব সোল দে মায়ো। এখন আর বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় লেগে ঢাকা আবাহনীর হয়ে নিবন্ধিত হতে আইনত আর কোনো বাধা নেই। সাবেক জাতীয় ফুটবলার ও ঢাকা আবাহনীর ম্যানেজার কাজী নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। জামাল ভুঁইয়ার জন্য 3 মার্চ ছাড়পত্র চেয়েছিল আবাহনী। সাধারণত 7 কর্মদিবসের মধ্যে ITC'র নিষ্পত্তি করতে হয়। 7 দিনের মধ্যে অনলাইন প্ল্যাটফর্মে একটি কারেকশন হওয়ায় এক্ষেত্রে আরও 7 দিন সময় বৃদ্ধি পেয়েছে। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন 11 দিন পর ছাড়পত্র দিয়েছে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। জামালের সঙ্গে আর্জেন্টিনা তৃতীয় বিভাগ লীগের ক্লাব সোল দে মায়োর সঙ্গে 1.5 মৌসুমের চুক্তি হয়েছিল। সেই চুক্তি অনুসারে চলতি বছরের অক্টোবর পর্যন্ত আর্জেন্টিনায় খেলার কথা বাংলাদেশ অধিনায়কের। চুক্তি ছেদ করে বাংলাদেশে এসেছেন জামাল এবং ক্লাবের পাওনা নিয়ে অভিযোগ তুলেছেন। তাই খানিকটা সংশয় ছিল ছাড়পত্র নিয়ে। বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে মধ্যবর্তী দল বদল চলছে। এই সময়ে জামালের পাশাপাশি একজন বিদেশি ফুটবলারকেও নিবন্ধন করাবে আবাহনী।